বৃষ্টির অভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিকাজ, সমস্যা কৃষকরা। কৃষি নির্ভর জেলা দক্ষিণ দিনাজপুরের অবস্থা এমনই যে একদিকে যেমন চাষিরা জলের অভাবে ধান লাগাতে পারছেন না, তেমনি অপর দিকে জল না থাকায় পাট পচাতেও পারছেন না। বালুরঘাট ব্লকের কৃষক গোপীন মুর্মু তিনি বলেন, জলের অভাবে এবং পর্যাপ্ত বৃষ্টির অভাবে ধান এবং পাট চাষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি বৃষ্টি না হয় তাহলে আমরা ক্ষতির সম্মুখীন হব। বৃষ্টি নেই, এখন পাট কাটা হচ্ছে, এখন যাক দেবো কথায়, এটা নিয়ে আমাদের পুরো সমস্যা হয়েছে। ধানের ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে? ধানের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, এখন ধান লাগাতে পারতেছি না, জমিতে মেশিন দিয়ে জল নিচ্ছি, জল নিয়ে সেই জল আবার পরে শেষ হচ্ছে। এখন ধরেন জাগটা না দিলে পরে পাটটা জাগ দেবো কথা, জাগ দিয়ে এখন জল নেই, যাতে পুকুরে পুকুরে জল নেই, এখন না পারে নদীতে নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে কিছু জল আছে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্যোতির্ময় কারফর্মা বলেন, জুলাই মাসে দক্ষিণ দিনাজপুরে সাধারণত 330 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়, কিন্তু এবছর বৃষ্টির ঘাটতি প্রায় 40% মতো। তিনি আরও বলেন, যেহেতু জেলায় বৃষ্টির ঘাটতি রয়েছে সেজন্য জলসেচ ছাড়া আর কোনো রকম উপায় নেই। বেশিরভাগ কৃষিকাজই হচ্ছে বৃষ্টি নির্ভর কৃষিকাজ হয়, বর্ষাকালে যে চাষগুলো হয়, তো বর্ষাকালে মূল ফসল হচ্ছে আমাদের ধান। সেখানে ধানের এখন হচ্ছে পিক টাইম, রোয়া করার সময়, ট্রান্সপ্লান্টিং টাইম। এই সময় নর্মালি জুলাই মাসে আমাদের দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পরিমাণ হয় 330 মিলিমিটারের উপরে বৃষ্টি হতো। এবছর আমাদের এখানে বৃষ্টির পরিমাণ 240 মিলিমিটারের মতো, মানে প্রায় 40% মতো ঘাটতি রয়েছে। এছাড়া আমাদের যে জুন মাসেও কিন্তু যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা ছিল, যে 250 মিলিমিটার নর্মাল বৃষ্টির পরিমাণ জুন মাসে, সেখানেও আমাদের 150 মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছিল গত জুন মাসে। আমাদের এখন কৃষক কৃষি ভাইদের এটাই বলার কথা যে ট্রান্সপ্লান্টিং করার কিন্তু পিক টাইম চলছে, রোয়া করার, তো যেখানে সুযোগ রয়েছে সেখানে কিন্তু জল সেচ দিয়ে আমাদের রোয়া করতে হবে। এমনকি দেখা যাচ্ছে পুকুরে মাছ চাষের ক্ষেত্রেও জলের অভাবে পাম্পের সাহায্যে জল মজুত করে সেখানে মাছ চাষ হচ্ছে। সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির অভাবে সমস্যা কৃষকরা। বৃষ্টি না হলে কৃষিক্ষেত্রে তার প্রভাব নেতিবাচক হবে বলেই মত বিশেষজ্ঞ মহলের। বালুরঘাট থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।